ছাত্র জনতার আন্দোলনের সময় এক শিক্ষার্থীর গুলিতে নিহত হওয়ার ঘটনায় পরিবারের করা মামলা নিতে গড়িমসি করে থানার পুলিশ। এরপর ক্ষুব্ধ হয়ে থানা ঘেরাও করে শিক্ষার্থীরা। 17 আগস্ট দিবাগত রাত 1টার দিকে চলছিল এই অবস্থান। এ সময় থানার নিরাপত্তার দায়িত্বে থাকা সেনা সদস্যরাও ছিলেন সেখানে। সংশ্লিষ্ট ব্যক্তিরা জানায়, গত 18 জুলাই লালবাগে পুলিশের গুলিতে মারা যান খালিদ সাইফুল্লাহ নামের এক শিক্ষার্থী। এ ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 91 জনকে আসামি করে লালবাগে থানায় মামলা করতে যান খালিদের বাবা। কিন্তু পুলিশ 2 দিন ধরে মামলা নিতে গড়িমসি করে যাচ্ছে। আমাদের লালবাগ বিভাগীয় জনের নিহত খালিদ সাইফুল্লার বাবা 17 আগস্ট রাতে লালবাগ থানায় মামলা করতে যান। মামলা নিতে পুলিশের গড়িমসির বিষয়টি জানাজানি হলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সহ সমন্বয়ক এবি জুবায়ের নেতৃত্বে শিক্ষার্থীরা থানায় অবস্থান নেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসানাত আবদুল্লাহ ও সার্জিস আলমও আসেন থানায়। পরে লালবাগ জোনের নতুন ডিসি জসিমউদ্দিনও সেনা সদস্যদের সাথে থানায় আসেন। এ নিয়ে নিহতের পরিবার ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের সাথে তারা বৈঠক করেন। পরে নিহতের বাবা কামরুল হাসান গণমাধ্যমকে জানান, এজাহার গ্রহণ করে মামলা নেয়ার আশ্বাস দেওয়া হয়েছে তাদের। মামলাটি এজাহার কপিসহ মোট 12 পাতার একটি ফাইল গ্রহণ করেছেন লালবাগ থানার ডিউটি অফিসার। সবাইকে আগামীকাল মামলাটি চার্জভুক্ত হওয়ার আশ্বাস দিয়েছেন পুলিশ। ফারদিন সানি, দেশ রূপান্তর।